ভিউয়ার্স, আমরা এখন আছি এসুস এর আরওজি প্যাভিলিয়নে। আমাদের সাথে এখন আছে এসুস এর কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আশিকুজ্জামান ভাই। সো আমরা কথা বলবো তার সাথে, এসুস কী নিয়ে আসছে এই ফেয়ারে নতুন এবং আর কি কী চমক থাকছে তাদের এই স্টলে। সো ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, থ্যাংক ইউ আমাদের প্যাভিলিয়ন কভার করার জন্য। ওকে, সো আমরা কি জানতে পারি নতুন কী কী প্রোডাক্ট এনেছেন আপনারা এই ফেয়ার? আমাদের এসুস নিয়ে, এসুসের যদি ব্রড আমব্রেলা বলি, এসুসের বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তার মধ্যে আমাদের হচ্ছে ভিভো বুক লঞ্চ হয়েছে নতুন, তারপরে ভিভো এসুস 14-15 একটা নতুন সিরিজ লঞ্চ হয়েছে, একদম এশিয়া প্যাসিফিকে ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে। অ্যান্ড আরওজি বিইং আওয়ার গেমিং ব্র্যান্ড, আমাদের এখানে নতুন দুইটা গেমিং মডেলও লঞ্চ হয়েছে, একটা হচ্ছে স্কার 3 আর একটা হচ্ছে স্ট্রিক্স জি, এবং দুইটাই লেটেস্ট ইন্টেলের 9 জেনারেশন সিপিইউ আর হচ্ছে এনভিডিয়ার 16 সিরিজের গ্রাফিক্স কার্ড দিয়ে, এবং মানে গেমারদের জন্য অনেক কুল ফিচারও আছে। সো আমি ওগুলো আপনাকে ওয়ান বাই ওয়ান ডিটেলে বলতে পারি আর কি। সো সবচেয়ে প্রথমে আমরা কোন প্রোডাক্টের ব্যাপারে শুনবো? হ্যাঁ, প্রথমে আমরা হচ্ছে আমাদের যে স্কার 3 যে মডেলটা আছে, দিস ইজ ওয়ান অফ আওয়ার ফ্ল্যাগশিপ ডিভাইস, ওইটা লঞ্চ হয়েছে আপনার অনেকগুলো সেগমেন্ট, আপনার GTX গ্রাফিক্স কার্ড দিয়ে, ইভেন RTX গ্রাফিক্স কার্ড দিয়ে, যেটা হচ্ছে এটার মধ্যে লেটেস্ট ইন্টেলের এবং এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে এবং CPU রয়েছে এবং বেশ কিছু কুল ফিচার্স। আমি কি দেখাবো এখানে? হ্যাঁ শিওর। সো দিস ইজ দ্য নোটবুক, এটার হচ্ছে মেটাল চ্যাসি এবং আমাদের এই মডেলটা বেসিক্যালি BMW-র সাথে জয়েন্ট কোলাবোরেশনে ডিজাইন করা এই মডেলটা। সো ইটস এ 9 জেনারেশন, 8GB লাইট রয়েছে নিচে, অরা সিঙ্ক বলে আরওজি এটা, আর প্রতিটা ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে ব্যাকলাইট এবং দ্যাটস 8GB, এবং এইটার মধ্যে আপনার 144 মেগাহার্টজের রিফ্রেশারের ডিসপ্লে, উইচ ইজ 3 মিলিসেকেন্ডে রিফ্রেশ হবে, এবং এইটা কোনো ব্যাজেল নেই। ইউজুয়ালি দেখবেন আপনি ল্যাপটপগুলোতে এরকম মোটা মোটা ব্যাজেল, বাট ইটস হচ্ছে ইনফিনিটি ডিসপ্লের মতন এবং অলসো এটা এতটা পাওয়ার প্যাক হওয়ার পরও ইটস ভেরি লাইট। So I mean, how do you can easily this is comparatively light. Comparing up the other gaming laptops, ji obviously. So this is the dream laptop for gamers. It should be. It's at least my dream laptop. Okay.